বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ এবং বিক্রিয়ার হার অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা অংশটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমরা এখানে ছবিতে বেশ কিছু বিক্রিয়া দেখতে পাচ্ছি একটি হলো লোহার ওপর মরিচা করা এই বিক্রিয়া আরেকটি হলো এখানে এই যে আগুন দিয়ে তোমার মম জ্বালান এখানে আর একটা বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো কোনো একটা ভয়াবহ বিস্ফোরণ তো এখানকার সবচেয়ে দ্রুত যে বিক্রিয়াটা হয়েছে সেটা হলো বিস্ফোরণ স্বাভাবিক গতিতে যে বিক্রিয়া হচ্ছে সেটি হলো এ মম আগুনে পোড়ানো আর ধীরে ধীরে যে বিক্রিয়াটা হয়েছে সেটা হল লোহার উপর মরিচা পড়া তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় এগুলো আসলে একই গতিতে হয় না কোনোটা খুব দ্রুত হয় কোনোটা খুবই ধীরে হয় আবার কোনোটা স্বাভাবিক গতিতে রসায়নের যে শাখায় এই রাসায়নিক বিক্রিয়ার গতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা তো রাসায়নিক গতিবিদ্যাতে আমাদের কতগুলো বিষয় বিবেচনায় নিতে হয় সেটি হলো বিক্রিয়াটা কত দ্রুত হবে কত আসতে হবে এবং বিক্রিয়াতে আরো কিছু সহায়ক পরিবেশ থাকে নিয়ামক থাকে সে নিয়ামক এই বিক্রিয়াকে প্রভাবিত করে আমাদের এই নিয়ামক গুলোর উপরেও আলোচনা ইনশাল্লাহ করতে হবে তো প্রথমে দেওয়া আছে লা সাতিলিয়ারের নীতি এই নিয়ামক কিভাবে এখানে কাজ করে তো লা সাতিলিয়ারের নীতি এটা মূলত রাসায়নিক বিক্রিয়া যে বিভিন্ন নিয়ামকের উপর ভিত্তি করে তারা বিক্রিয়াগুলো করে সেই বিক্রিয়াগুলো সামনে এবং পেছনের অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার যে হার সেটিকে কন্ট্রোল করার একটা প্রসেস হিসেবে কিন্তু এই লা সাথিলিয়ারের নীতিটা আমাদের আলোচনায় আসবে তো লা সাথিলিয়ারের নীতি প্রয়োগ হয় দুইটা বিশেষ কন্ডিশনে এক নম্বর হলো এই বিক্রিয়াটা হতে হবে উভমুখী দুই নম্বর হলো এই বিক্রিয়া রাসায়নিকভাবে সাম্য অবস্থানে থাকতে হবে এই দুইটা কন্ডিশন হওয়ার পরেই কেবল লা সাতলিয়ারি নীতি অ্যাপ্লাই করা যাবে আনমিউট করো আমি যা বললাম সেটা বুঝলে কি না তো তুমি তো নিজের থেকে কিছু বলতেছো না আর আমি লাচলের নিচে এখনো পড়াইনি খালি বললাম দুইটা কন্ডিশন এখানে করতে হয় একটি হলো উভমুখী বিক্রিয়া থাকতে হবে আর একটি রাসায়নিক সাম্যাবস্থা হতে হবে এখন প্রশ্ন হলো উভমুখী বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়াটা সময়ের সাথে অগ্রসর হয়ে সামনের দিকেও অগ্রসর হয় এবং ভেঙে গিয়ে পর্ষার দিকে অগ্রসর হয় এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া আবারও বলতেছি বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে এবং পশ্চাৎ দিকে অগ্রসর হবে আর এই ধরনের বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া এই উভমুখী বিক্রিয়া কতগুলো নিয়ামকের উপর নির্ভর করে আমরা এখানে বইতে তিনটা নিয়ামকের কথা জানতে পারছি একটি হলো তাপ তারপর একটা হলো চাপ এরপর একটা হলো ঘনমাত্রা অর্থাৎ তাপ চাপ ঘনমাত্রা এই তিনটা নিয়ামকের ওপর ডিপেন্ড করে বিক্রিয়াটা সম্মুখ দিকেও যেতে পারে এদের সামনের দিকেও যেতে পারে বিক্রিয়াটা পিছন দিকেও যেতে পারে আমাদের আসলে দেখতে হবে বিক্রিয়াটার অবস্থা কি হবে এক এক করে আমরা দেখি প্রথমে লাশ সাতলের নীতিটা কি উনি বলতেছে যে রাসায়নিক বিক্রিয়া যদি রকম সাম্য অবস্থানে থাকে তাহলে বিক্রিয়কের কোন একটা নিয়ামক যেমন তাপ চাপ এবং ঘনমাত্রা এগুলোর যদি পরিবর্তন ঘটে তাহলে এই নিয়ামকের অবস্থা এই যে বিক্রিয়ার যে সাম্য অবস্থান এটা এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় প্রশমিত হওয়া মানে হলো এই নিয়ামকের পরিবর্তনটা আর থাকবেন এই যে প্রশমিত হওয়া বা না থাকার বিষয়টি নেই এখানে মূলত আলোচনা আছে আমরা একটু উদাহরণ যাই মনে করো তুমি বাজার করতে গিয়েছো তোমার আম্মু তোমাকে 500 টাকা হাতে দিয়ে বলল যে তুমি কিছু kasa বাজার করে নিয়ে আসো তোমাকে লিস্ট দিল কতটুক কোন খরচ করতে হবে সব লিখে দিল কিন্তু তোমাকে একটা শর্ত দিল যে বাজারে জিনিসপত্রের দাম ওঠানামা করছে অর্থাৎ কিছু ক্ষেত্রে বাড়বে কিছু ক্ষেত্রে কমবে বাট তুমি জিনিস এমনভাবে নিয়ে আসবা যাতে করে তোমার কোনো দোকানদারের নিকট দশ টাকা বাকিও না থাকে আবার দশ টাকা ঘাটতিও না হয় তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা তোমার নীতিমালা কি এরকম হবে না যে জিনিসের দাম কম সেটা একটু বেশি নিবা যে জিনিসের দাম বেশি সেটা একটু কম নিবা এমন ভাবে তুমি কম বেশি করলে যে তোমার পুরো খরচটা ওই টাকার মধ্যেই ইনশাল্লাহ হয়ে গেল এরম হবে কিনা কথা বলো এটা আমার কথা বুঝতে পারছো তো ধরো জিনিসের দাম বাড়ে গেছে তুমি কি সেটা বেশি নিবা না কম নিবা আবার যে কোনো জিনিসের দাম কমে গেছে তাহলে সেটা একটু বেশি নিবা নিয়ে তুমি এই পাঁচশো টাকায় মিল করে নিয়ে চলে আসবো এই লাশ হাতেলের নীতিটা ঠিক সেম এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই নীতির কার্যকারিতা নিয়ে এই নীতি বোঝার পূর্বে আমাদের একটা জিনিস বুঝতে হবে সম্মুখ দিকে গেলে হয় সম্মুখ বিক্রিয়া আর যদি উল্টা দিকে যায় সেটা হলো পশ্চাৎ বিক্রিয়া তো সম্মুখ বিক্রিয়াটা আসলে একটু বুঝাই দিতে হবে যেমন ধরো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করতেছে আয়োডিন বিক্রিয়াটা সামনের দিকে গেলে তোমার তৈরি হচ্ছে এইস আই তো এখানে তৈরি হচ্ছে এইস আই এখানে দুই দিলি সমতা এখন দেখো এই উৎপন্ন হওয়ার পর এই ঝগড়া শুরু হয়ে গেছে এমন ঝগড়া যে এই বলিচ্ছে আমার খুব মানে দায় পড়ে গেছে আমি তোমার সাথে আমিও থাকবো না তার মানে দুই ধনের মধ্যে তখন ভাঙন শুরু তোমরা বলো তো ভাঙলে কি আবার এরা আয়োডিন আর লোহায় পরিণত হবে না তাহলে এই যে বিক্রিয়াটা দুই দিকে গেল এই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়াটা দুইটা ভাগ থাকে একটা হলো সম্মুখ দিকে যায় আর একটা হলো পিছন দিকে যায় বুঝতে পারছ সম্মুখ দিকে যাওয়া মানে উৎপন্ন হওয়া পিছন দিকে যাওয়া মানে ভেঙে যাওয়া আমাকে এখন বলো এই আমি যা যা বলছি এর মধ্যে কোন ভাষা বা কোন জায়গাটা তুমি বুঝতে পারো নি কোন কঠিন লাগছে এখন আমি দেখবো হলো নিয়ামক এই জায়গাতে চিত্রটা দেখো এই যে সম্মুখ বিক্রিয়াটার গতি কমে যাচ্ছে আর ভাঙার যে বিক্রিয়া সেটার গতি বাড়া যাচ্ছে আমরা এটাকে কিভাবে বুঝবো সম্মুখ বিক্রিয়ার শুরুতে ছিল একশো পার্সেন্ট আর এটা পশ্চাৎ বিক্রিয়া শুরুতে হলো জিরো পার্সেন্ট এখন কি হল সম্মুখ বিক্রিয়ার গতি কমে আশি পার্সেন্ট হলো তাহলে তাহলে ভাঙছে কত ভাগ বিশ ভাগ আবার সম্মুখ বিক্রিয়া হলো ষাট ভাগ তখন ভাঙছে কত চল্লিশ ভাগ এরপর সম্মুখ বিক্রিয়া যদি হয় পঞ্চাশ ভাগ পশ্চাৎ বিক্রিয়া হবে পঞ্চাশ ভাগ যখন এই পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট হলো তখন কি আমাদের কাছে এরকম মনে হবে না যে বিক্রিয়াটা মনে হয় আপাতভাবে স্থির আছে বিক্রিয়া সামনেও যায় না পিছনে হ্যাঁ এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা যে অবস্থানে গেলে বিক্রিয়া যে হারে ভাঙে সেই হারেই করে ফলাফল আমরা দেখি শূন্য বুঝতে কি সমস্যা হলো এখন তুমি দেখো এই এইরকম একটা বিক্রিয়া মনে করো স্ট্যাবল অর্থাৎ স্থিতিশীল আছে সম্মুখ পশ্চাৎ সব দিকে তোমার পঞ্চাশ পঞ্চাশ করে গেছে এই অবস্থানে এসে আমি বললাম যে লাশ হাঁচালের নীতি প্রয়োগ করো তো উনি করলেন কি যে উনি তাপমাত্রা বাড়ালেন তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ বৃদ্ধি করলে দেখা গেল যে তার ওই পরিবেশে তাপমাত্রা বাড়লো বিক্রিয়ার গতি বৃদ্ধি পেল এবং এই সাম্য অবস্থানটা তখন উপরের দিকে গিয়ে অবস্থান করলো অ্যাট দ্য সেম টাইম দেখা গেল যে বিক্রিয়াটার গতি বাড়ার সাথে সাথে তার ভাঙনের গতিও বেড়ে গেছে যখন এই ভাঙনের গতি বাড়ছে তখন এটা বিক্রিয়াটা আবার নিচের দিকে নামলো আমি এই দিকে যাচ্ছে এইভাবে যেতে যেতে কোনো একটা পজিশনে এসে যখন দেখা গেল যে ভাঙা আর গড়া দূরেই সমান আবার এটা নিচের দিকে ড্রপ করবে তাহলে এই যে বিক্রিয়ার সাম্যের অবস্থান যে পরিবর্তন হলো কখনো উপরে যাচ্ছে কখনো নিচে আসি চাবার চাইলে আবার উপরে যাচ্ছে এই সাম্যের অবস্থান পরিবর্তনের থিমটা এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা নিয়ামকের পরিবর্তন ঘটলে ভিতরের এই সিস্টেমের এইভাবে পরিবর্তন আসবে বুঝতে পারছো কি আচ্ছা এই কথাগুলো আমাদের এই লা সাতিলের নীতিতে লেখা আছে আমি একটু তোমাকে দেখাই নীতিটা তাহলেই তুমি বুঝতে পারবো আগে দেখো রাসায়নিক সাম্য অবস্থা কি এই লাইনটা একটু পড়ো দেখছো কি সম্মুখ বিক্রিয়া পশাদ বিক্রিয়া এবং রাসায়নিক তারপরে এই দুইটা লাইন দেখো লেখা আছে কি বিক্রিয়ার সম্মুখ দিকে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া পশ্চাদ দিকে মানে পিছন দিকে চলে যাওয়া দেখা হচ্ছে কি তোমার আচ্ছা এখন আমি লাতেলিয়ারের নীতিটা বুঝায় দিচ্ছি এই যে আমি বললাম যে তাপ চাপ ঘনমাত্রা এগুলোর পরিবর্তন করলে তখন দেখা যায় উৎপাদন ব্যবস্থার তার প্রভাব পড়ে এই নীতিটা আমরা এখানে দেখি লা লাতেলিয়ারের নীতি কোনো বিক্রিয়া রাসায়নিকভাবে সাম্যাবস্থায় অবস্থায় থাকাকালীন সময়ে যদি এই যে বিক্রিয়ার যে তিনটা নিয়ামক এখানে আছে চাপ তাপমাত্রা চাপ ঘনমাত্রা যদি এগুলোর পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন যে নিয়ামক পরিবর্তনের ফলাফল হয় এই জিনিসটাকে কি জিনিস করলে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হবে আমি তোমার ওই যে বাজার করার যে বিষয়টা তোমাকে বলেছিলাম যে তুমি গিয়ে দেখো পেঁয়াজের দাম বেড়ে গেছে পেঁয়াজ তোমার আম্মু এক কেজি নিতে দিচ্ছে দেখা যাচ্ছে যে আমার টাকা টাকাতে আমার সাড়ে সাতশো গ্রাম হচ্ছে তাহলে তুমি কি করলে জিনিসের পরিমাণ এমনভাবে ভাবে কমাই নিলে যাতে করে ওই জিনিসের দাম বৃদ্ধির ফলাফল প্রশমিত হয় প্রশমিত হওয়া মানে দাম বৃদ্ধি হওয়ার ফলে টাকা বেশি লাগার কথা ছিল কিন্তু টাকাটা বেশি লাগলো না তুমি তোমার প্রোটেকশন ব্যবস্থা নেওয়াতে এটি আর লাগলো না তো এখানে প্রশমিত হওয়া মানে বিক্রিয়ার ওই সাম্য অবস্থানটা ওপরে বা নিচে এমন ভাবে যাওয়া আসা করবে যাতে করে এই তাপমাত্রা এই চাপ এটি আগের অবস্থানে থাকে বুঝতে পারছো কি আমরা একটু দেখি আমাদের এই বিক্রিয়ার মধ্যে সেটি কিভাবে দেয়া আছে এই যে লাচিলেয়ারের নীতি আজকে শুধু তাপের প্রভাবটা তোমাকে পড়াবো এখানে একটা বিক্রিয়া দিয়েছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটো বিক্রিয়া করতেছে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে বিক্রিয়াটা তাপ এটা প্রায় বিয়াল্লিশ ইয়া বিরানব্বই কিলো জুল তাপ তৈরি করে এখন লা লাথিলিয়ারের নীতি বলতেছে তাপের ক্ষেত্রে যে এই বিক্রিয়ায় যদি আমরা তাপ শক্তি প্রদান করি তাহলে বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আরো বেশি পরিমাণে যুক্ত হবে ফলে নাইট্রোজেন অ্যামোনিয়া উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি পাবে কথা বুঝতে পারছো কি অ্যামোনিয়া উৎপাদন বাড়বে আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমাদের আরেকটা ঘটনা সেখানে ঘটবে সে ঘটনাটা হলো যে ওই মুহূর্তে পরক্ষণে গিয়ে আমাদের এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কমে আসবে ফলে বিক্রিয়ার গতি আস্তে আস্তে স্লো হয়ে যাবে এখন প্রশ্ন হলো এটাই তাপমাত্রা প্রয়োগ করার পর তাপ প্রয়োগ করার পর বিক্রিয়ার গতি বাড়লো না কমলো এটা আমাকে দেখতে হবে যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী তাহলে সামনের দিকে যদি যায় তাপ উৎপন্ন হবে আমি আরো নতুন করে তাপ দিয়েছি তাহলে তাপ যেহেতু দিয়েছি তাহলে এই বিক্রিয়াটা সামনের দিকে না গিয়ে বিক্রিয়াটা পিছন দিকে যাবে এবং ওই বাড়তি তাপকে সে খেয়ে ফেলবে আবার রিপিট বলতেছি বিক্রিয়াটা তাপ উৎপাদে মানে সম্মুখ দিকে অগ্রসর হলে তাহলে সে তাপ উৎপন্ন করে পশ্চার দিকে অগ্রসর হলে তাপ শোষণ করে তাহলে বেশি পরিমাণে অ্যামোনিয়া পাওয়ার জন্য আমি যদি বিক্রিয়াকে সম্মুখ দিকে নিয়ে যাই তাহলে আরো বেশি তাপ উৎপন্ন হবে এবং আমার পরিবেশটাকে সে দূষিত করবে সমস্যা করবে এই কারণের জন্য আমরা কি করি যদি তাপ আমরা প্রয়োগ করি তাহলে এই বিক্রিয়াটা পিছন দিকে সরে যায় পিছন দিকে গিয়ে ওই বাড়তি তাপ কিন্তু সে শোষণ করে নিয়ে নেয় এই যে বাড়তি তাপকে সে শোষণ করে নিল এই কাজটা তোমার ওই বাজারের ক্ষেত্রে কি ঘটছে তোমার পেঁয়াজের দাম বেশি হওয়াতে তুমি টাকা বেশি লাগার কথা ছিল তুমি করলে কি পেঁয়াজ কম নিলে মানে তুমি পিছন দিকে সরে পেঁয়াজ নেওয়ার কথা ছিল এক কেজি মানে এক এক হাজার গ্রাম সেটি তুমি সাড়ে সাতশো গ্রাম নিলে পেঁয়াজের পরিমাণ এমন ভাবে কম নিছো যাতে করে তোমার পেঁয়াজের জন্য বরাদ্দ যে টাকাটা সেই টাকাতেই তুমি কিন্তু পেঁয়াজটা নিতে পারছো ফলে তোমার কোনো টাকা শটও পড়েনি কোনো টাকা বাড়তিও লাগেনি এখানেও বিক্রিয়াটা এমনভাবে পিছন দিকে সরে যাবে যে যে পরিমাণ বাড়তি তাপ তাকে দেওয়া হয়েছে সাপোজ পাঁচশো জুল তাপ দেওয়া হয়েছে সেই জুল তাপকে শোষণ করতে তার যতটুকু পিছন দিকে যাওয়া দরকার ঠিক সে ততটুকুই যাবে এখানে পিছন দিকে যাওয়া মানে হলো অ্যামোনিয়া গ্যাস ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হওয়া তো আমি যেটা বললাম এখন তুমি এই জায়গাতে একটু লাইন লাইন টু নিজে পড়ো বাট একটু হেল্প করি তোমাকে দেখো এই কথাগুলো অর্থাৎ যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে তখন এটি তাপ উৎপাদি হিসেবে ব্যবহৃত হবে কারণ সে তারা উৎপন্ন করছে এই বিক্রিয়ায় বিপরীতমুখী অংশ অর্থাৎ বিক্রিয়াটা যদি তাপ ফারি হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন করার ক্ষেত্রে তাপ শোষিত হবে অর্থাৎ এর জন্য আমাকে তাপ প্রয়োগ করতে হবে এখন আমরা দেখি লা সাথেলের নীতি আমাদের কি বোঝাচ্ছে আমি আবারও বলি এই লাইনটার অর্থ বুঝছো কি যে বিক্রিয়াটা সম্মুখ দিকে গেলে তাপ উৎপন্ন হবে আর পেছন দিকে গেলে তাপ শোষণ তাপ শোষণ করবে ক্লিয়ার বুঝছো এই লাইনটা এখন লাশ হাতে নীতি আমরা প্রয়োগ করতে গিয়ে দেখি যে এটা আসলে কিভাবে কাজ করছে দেখো সেই নীতি বলতিছে যে লাস্ট হাতে বলতিছে তাপ প্রয়োগে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধিজনিত যে ফলাফল সেটি প্রশমিত হবে এর মানে কি আমি আমি বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হচ্ছিল বেশি তাপ উৎপন্ন হচ্ছিল আমি করলাম কি বিক্রিয়াতে আর নতুন করে তাপ যোগ করে বিক্রিয়াটা পিছন দিকে অগ্রসর করে দিলাম পিছন দিকে যাওয়া মানে তাপ শোষণ করা সে কতটুকু তাপ শোষণ করবে বাড়তি যতটুকু তাপ দেওয়া হয়েছিল তার ফলে পরিবেশের তাপমাত্রা বাড়ছিল সেইটুকু তাপে সে শোষণ করবে ক্লিয়ার বুঝছো কি হ্যাঁ আচ্ছা তো সুতরাং আমরা বলতে পারি যে বিক্রিয়ার বৃদ্ধি কোনো কিছু বৃদ্ধি এবং হ্রাস উভয় ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কিভাবে কাজ করে সেটার উপর এখানে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ দেওয়া আছে অনেক সময় একটা ভাষা থাকে ডান দিকে সরে দেওয়া বাম দিকে সরে দেওয়া এটা তুমি নিজের থেকে বুঝে নিন এটা আর কোনো ব্যাখ্যা দিতে হবে কি হ্যাঁ তুমি একটু নিজের থেকে এই অংশটা একটু রিডিং পড়ো কোথাও যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করো দেন আমি এই অংশটা ইনশাল্লাহ ক্লোজ করব যেহেতু তোমার এইটুকু দেখার পর কোনো সমস্যা হয়নি আশা করি তুমি এটা ভালোভাবেই বুঝতে পারছো ইনশাল্লাহ এ পড়া খুব ভালো করে পড়ে এটা কিন্তু পরীক্ষায় আসে এ লাশ হাতে নীতি এবং তার ব্যাখ্যা ব্যাখ্যার তিনটা পাঠের মধ্যে আমি আজকে একটা পড়ালাম আরো একটা পাঠ ইনশাল্লাহ আরো সামনের দিন দুটোই পড়ায় দেব ইনশাল্লাহ তো তাহলে আজকে পড়া এটা এই পর্যন্তই থাক নাকি হ্যাঁ